এবারে বুলডোজার অভিযান আমবাসায়। ঘুরিয়ে দেওয়া হলো বামপন্থী শ্রমিক সংগঠনের অফিস বাড়িটি। নোটিশ জারি করা হয়েছিল কয়েকদিন আগে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অফিস বাড়ি সরিয়ে নেবার কথা থাকলেও বিএমএস সংগঠনের কর্মীরা জোর করে তালা ঝুলিয়ে দেয়, ফলে ঘরের কোনো জিনিস সরিয়ে নিতে পারেনি সিটুর নেতারা। অভিযোগ সিটু নেতৃত্ব নারায়ণ দেবনাথের। স্বরাষ্ট্র দপ্তরের এবং সিভিল প্রশাসনের কিছু লোকজন সেখানে জড়ো হয়েছে বোলডোজার নিয়ে। মুহূর্তেই আমাদের এই অফিস বাড়িটা ভেঙে দেয় এবং আমি প্রত্যক্ষভাবে যেটা সেখানে দেখেছি, কোনো জিনিসপত্র সেখানে বাঁচেনি, কিছু চেয়ার এবং এক দুইটা আলমারি পড়ে রয়েছে। এটা ঘটনা যে এই অফিসটা বানাতে গিয়ে শ্রমিক শ্রেণী, বিভিন্ন ইটভাটা, বিভিন্ন মালিক, তাদেরকে সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সেটা বানিয়েছিলাম এবং উর্মিলা হার্ডওয়ার্সে এখনও আমাদের কাছে ভালো সংখ্যায় একটা টাকা পাবে।